হাই, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনাদের যখনই কিছু মনপছন্দ খেতে ইচ্ছা করবে, ইউটিউবে সার্চ করুন বর্ণালী রান্নাঘর, আর সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেল। আর নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আজ আমি বানাবো অসাধারণ টেস্টি ক্ষীরের গুজিয়ার রেসিপি। খুবই সহজে বানানো যায় এই রেসিপিটা। শুধুমাত্র দুধ, চিনি আর এলাচ গুঁড়ো, সামান্য একটু ঘি দিয়েই বানানো যায়। মানে ঘরে থাকা উপকরণ দিয়েই এই গুজিয়াটা তৈরি হয়ে যায়, আর বাড়িতে বানালে দোকানের থেকেও বেশি টেস্ট পাবেন। একটু ধৈর্যের ব্যাপার, কিন্তু খুবই সিম্পল, যে কেউ রেসিপি দেখে বানাতে পারবেন। আর এই গুজিয়াটা ফ্রিজে রেখে 15 দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। চলুন তাহলে আমরা ঝটপট এই গুজিয়াটা বানিয়ে ফেলি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি 500 ml। ফুল ফ্যাট মিল্ক দিয়েই গুজিয়াটা ভালো হবে। এবার লো ফ্লেমে দুধটাকে ক্রমাগত জাল করতে করতে দেখুন, চারপাশ থেকে সর জমা হচ্ছে, আর নিচ থেকেও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে দুধটা নিচ থেকে পুড়ে যাবে। কোনো রকম মোটা সর পড়তে দেয়া যাবে না, তাহলে গুজিয়াটা হবে না। তাই ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দুধটা যখন একেবারে 1/3 কাপ হয়ে আসবে, এটা করতে মোটামুটি 15 মিনিট সময় লাগবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি আর 1 টিস্পুন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন চিনি। চিনিটা কিন্তু মাপ করেই দিতে হবে, মানে 500 ml দুধের জন্য 3 টেবিল স্পুন এর মধ্যে চিনি দিতে হবে। বেশি চিনি দিলে গুজিয়াটা হবে না। এবার এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম মোটামুটি 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেম রেখে। এবার দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন ময়দা দিয়ে দিলাম, আর খুব ভালো করে নাড়াচাড়া করছি। এবার ফ্লেমটাকে লোই রেখেছি, ময়দা দেওয়ার কারণে এর মধ্যে একটা সুন্দর একটা বাইন্ডিং ভাব আসবে, আর গুজিয়াটা কড়া থেকে সহজে ছেড়ে আসবে। দেখুন ক্ষীরটা কড়া থেকে ছেড়ে এসেছে। এই অবস্থায় আমরা গ্যাসটাকে অফ করে দেব আর প্লেটে নামিয়ে নেব। আর ঠান্ডা হওয়ার পরে হাতে ভালো করে ঘি মেখে নিয়ে প্রথমে গোল গোল করে নিয়ে একটু লম্বা করে নেব, আর দুদিকের মুখটা দেখুন এইভাবে হালকা করে প্রেস করে দিলে সুন্দর গুজিয়া শেপ চলে আসবে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে হাতে কিছুটা নিয়ে নিলাম, গোল করে নিলাম। গোল করে নেয়ার পর একটু লম্বা করে নিয়ে দুদিকের মুখটা একটু প্রেস করে দিলেই দেখুন খুব সুন্দরভাবে গুজিয়াটা তৈরি হয়ে যায়। এইভাবে আমি সমস্ত গুজিয়াগুলোকে বানিয়ে নেব। তাহলে দেখলেন কত সহজেই আমি ক্ষীরের গুজিয়া বাড়িতে বানিয়ে ফেললাম, আর এর স্বাদ কিন্তু একেবারে অনবদ্য। অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে রেসিপিটা সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন। বাই।